আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আরেকটু ভিডিও নতুন ভিডিও দেখতেছেন, সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের পরামর্শ অথবা বিভিন্ন ধরনের মোটিভেশন কিছু কথা বলে থাকি। তো আজকে সেই সুবাদেই বিদেশে যারা আছেন তারা যাতে অল্প সময়ে যাতে ইনকাম করে খুব দ্রুত ধনী হতে পারেন বা বেশি টাকা ইনকাম করতে পারেন বা ইনকাম করে এই টাকাটা একটা সঞ্চয় করতে পারেন, রাখতে পারেন, সে বিষয়ে আজকে আপনাদের সাথে একটা পরামর্শমূলক বা মোটিভেশনমূলক একটা ভিডিও আপনাদের সাথে আলাদা শেয়ার করব। তো মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে দেবেন, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বিদেশে যারা আমাদের দেখা মতো যারা দেখেছে, অনেকে আছে যে 15-20 বছর হয়ে গেছে তারা প্রবাসী থেকে কিছু করতে পারে নাই, আবার অনেকে আছে দেখা গেছে যে 2-3 বছর 5 বছর থেকে তারা অনেক কিছু করে ফেলেছে। এর মধ্যে তফাৎটা কি, যে একজনে 15-20 বছর ছিল সে শুধু ইনকামই করে গেছে এবং সে টাকা দিয়ে দিয়েছে অথবা নিজে খরচ করেছে, ফ্যামিলিকে দিয়ে দিয়েছে, যা পরবর্তীতে তার কোনো ক্যাপিটাল সে জমা রাখেনি বা সে পরবর্তীতে চিন্তা করেনি যে আসলে আমি এই টাকাগুলো দিয়ে কী, মানে এখন যে দিচ্ছি আমাকে তো একটা কিছু করা উচিত, তারা এই জিনিসটা চিন্তা করেনি। আর যে অল্প সময়ে 2-3 বছর 3-5 বছরের মধ্যে যারা প্রবাস থেকে দেশে গিয়ে একবার মানে মোটামুটি একটা ভালো লাইফ লিড করতেছে, তাদের ক্ষেত্রে তো ফলটা হচ্ছে ওরা যখন প্রবাসে আসে তখন তারা প্রথমত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছিল, ঠিক আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছিল, আসলে আজকে যদি আপনার কাছে শেয়ার করি যে আমরা প্রবাসে যারা আসি বা আসি 70% প্রবাসীর নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, যা ইনকাম করেন তা দেশে হতে দিয়ে দিচ্ছেন বা নিজের জন্য আসলে কিছুই জমা রাখে না। দেখে যে একটা সময় ওনার একটা সুযোগ আসলো যে একটা বিজনেসের একটা প্ল্যান আসলো বা বিজনেসের একটা শেয়ার হওয়ার জন্য একটা সুযোগ আসলো, উনি সেখানে শেয়ার হতে পারছেন না বা টাকা জমা করতে পারতেছেন না। দেখেছে আপনি প্রতি মাসে ইনকাম করলেন 40,000-30,000 বা তারও বেশি ইনকাম করেন, তখন দেখেছে যে আপনি প্রতি মাসে আপনার জন্য একটা অ্যামাউন্ট একটা অ্যাকাউন্টে রেখে দিলেন আপনার কাছে বা অথবা যে অ্যাকাউন্ট করে আসছেন ওইখানে টাকাটা জমা রেখে দিলেন। এতে করে কী হলো, দেখা গেছে 2 বছর যদি আপনি টাকা জমান 3,000 করে জমালেন, 2 বছর 72,000 টাকা এসে পড়লো, 72,000 টাকা আপনার জমা হয়ে গেলো। তো এটা আপনি করতে পারেন। তো এই যে 15-20 বছর জমি ছিল আর যে 2-5 বছর ছিল তার মধ্যে তফাৎ হচ্ছে এই, সে আসলে নিজের জন্য কিছু টাকাও জমা করেনি। ফ্যামিলিকে দিবেন না এমন না, ফ্যামিলিকে অবশ্যই দিবেন, ফ্যামিলিকে দিয়েও নিজের জন্য কিছু টাকা রাখবেন যাতে পরবর্তীতে কোনো সময় দরকার পড়ে আপনি ওই টাকাটা ব্যবহার করতে পারবেন অথবা নিজের জন্য জমা করে রেখে দেবেন। তারপরে দেখেছে ফ্যামিলিকে দেখেছে ঈদের সময় অথবা কেউ অসুস্থ হলে অথবা কোনো বিশেষ দরকার হলে অবশ্যই বেশি টাকা দিতে পারেন, সমস্যা নেই। তারপরে আমাদের প্রবাসী যারা আছেন তারা দেখেছে মাসে অনেকে 50,000-60,000 বা আরও তারও বেশি ইনকাম করে থাকে। তো আমাদের মধ্যে কী হয় একটা সুহব যে আমি বেশি টাকা ইনকাম করি, মুডটা অন্যরকম থাকে, তখন দেখা গেছে আসলে যা সামনে পড়ে তাই করে ফেলি বা যা ইচ্ছে মতো খরচ করি। তো আমাদের মাঝে তখন সেন্স কাজ করে না যে আমরা আজকে হয়তো এত টাকা ইনকাম করতেছি, কালকে হয়তো বা একটু কমে যেতে পারবো বা এদিক সেদিক হতে পারে, তখন আমাদের ব্রেনে এই জিনিসটা কাজ করে না। তখন প্রবাসী যারা আছেন তারা অন্তত এই জিনিসগুলো করবেন না, সুহবটা করবেন না, সুহব করে টাকা নষ্ট করবেন না, কারণ আপনি প্রবাসে সারা জীবন থাকবেন না, নির্দিষ্ট একটা সময় পরে অবশ্যই আপনাকে দেশে চলে যেতে হবে। আর এই এখানে থাকা অবস্থায় আপনি আপনার ভবিষ্যতে একটা প্ল্যান করুন এবং সেই প্ল্যান মোতাবেক এগিয়ে যান। তো কখনোই প্রবাসে থাকা অবস্থায় সুহব করবেন না। তারপর হচ্ছে কি, প্রবাসে থাকা অবস্থায় মানি ব্যাগে বেশি টাকা কখনোই রাখবেন না। মানি ব্যাগে বেশি টাকা কখনোই কেন রাখবেন না, এটা হচ্ছে কারণ হচ্ছে যখন মানি ব্যাগে আপনার বেশি টাকা থাকবে, খুচরা টাকা বলেন নোট বলেন, যদি বেশি টাকা থাকে আপনি যখন কোথাও গেলেন কিছু কিনতে গেলেন মনে হবে যে এটা পছন্দ হয়েছে, এটার দাম তো 1,000 টাকা বা 700 টাকা, ধরুন আপনার কাছে 1,000 টাকা আছে, তখন চিন্তা করবেন যে এটা নিলে 700 টাকা যদি আমার চলে যায় তাহলে আমি 300 টাকা আমার কাছে থাকবে, তখন আপনি আগ্রহ দেখাবেন না। কিন্তু যখন আপনার কাছে তারও বেশি টাকা থাকবে, 2,000 বা 3,000 এমন থাকলো, তখন আপনি কী করবেন যে 700 টাকার কোনো ব্যাপার না, নিয়ে নিলাম। তো এই যে এরকম যারা আছেন মানি ব্যাগে বেশি টাকা রাখেন তারা অন্তত মানি ব্যাগে বেশি টাকা রাখবেন না, এতে করে দেখে গেছে আপনার টাকা নষ্ট হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। অবশ্যই আপনার যা প্রয়োজন তা অবশ্যই করবেন, বাট অতিরিক্ত টাকাগুলো কখনোই মানি ব্যাগে রাখবেন না,
বিশেষ করে ব্যাংকারে রাখার চেষ্টা করুন। ব্যাংকারে থাকলে দেখা গেছে আপনি যা ক্ষয় করলেন তা ওইখান থেকে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু মানি ব্যাগে বেশি টাকা রাখলে আপনার খরচটা অতিরিক্ত হয়ে যাবে এবং বেশি খরচ হয়ে যাবে। মানি ব্যাগে সবসময় খুচরো টাকা রাখবেন। তারপর হচ্ছে প্রবাসে থাকা অবস্থায় কোনো কিছু অযথাই কিনবেন না, যেমন কোনো কিছু অযথাই কিনবেন না। এরপর এরকম দেখা গেছে যে আমাদের মাঝে অনেকের একটা প্রবণতা আছে যে বর্তমান সময়ে দেখা গেছে আইফোন ব্র্যান্ডের যারা একটু মানে বুঝে একটু আবেগ মানে ইলেকট্রনিক জিনিস আছে পণ্য কেনার প্রতি আগ্রহ দেখা গেছে যে অনেকে কী করে আপনার আইফোন দেখা গেছে 13, 14 এরকম বেরিয়েছে একের পর এক বাইরে। তখন দেখা গেছে কি সে একটা 13 সময় 13 কিনে আইফোন 13 কিনে নিছে, তো দেখা গেছে পরবর্তী কিছুদিন পর আইফোন 40 বেরিয়েছে। তো একটা আইফোন নিতে গেলে দেখা গেছে বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 থেকে 1,50,000 টাকার উপরে লাগতেছে। তো সে যখন একটা থেকে কিনছে আরেকটা আবার আপডেট হয়ে যখন আরেকটা আসছে তখন তার চিন্তা হলো যে এটা বিক্রি করে আবার আইফোন 14 কিনবে, ঠিক আছে। তো এরকম যদি যাদের আছে তারা অন্তত অযথাই এই কাজগুলো করবেন না, কারণ এই কাজগুলো করলে আপনাকে কোনো এটা থেকে কোনো বেনিফিট আপনাকে দিচ্ছে না, বরং সেটা আপনার ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, লোকসানের দিকে নিয়ে যাচ্ছে। অন্তত এই জিনিসগুলি থেকে বিরত থাকবেন। আর যদি আপনি মনে করেন যে খরচ করবেন বা কোনো কিছু করবেন, তাহলে এক কাজ করতে পারেন, কিছু টাকা জমিয়ে স্বর্ণ বা গোল্ড কিনে রাখতে পারেন। এতে করে কী হবে, দেখেছি আপনি আপনার মার জন্য অথবা বোনের জন্য অথবা আপনার ফ্যামিলি যে কেউ আপনজনের জন্য হয়তো গোল্ড কিনে রাখতে পারেন। এতে করে কী হলো, যে গোল্ডটা আপনি কিনে রাখছেন ওই গোল্ডটা 2 থেকে 3 বছর পরে বা 5 বছর পরে আপনি বিক্রি করতে পারেন। গোল্ডের দাম কখনো কমবে না, কমলেও দেখা গেছে যে হুট করে কখনোই কমে যাবে না। অথবা আপনার যখন কোনো যখন প্রয়োজন হলো গোল্ডটা বিক্রি করে দিতে পারবেন, বিক্রি করে দিয়ে ওইখান থেকে আপনি টাকাটা ব্যাগে আনতে পারবেন অথবা যে কোনো একটা কাজে ব্যবহার করতে পারবেন, ক্যাশ টাকা করে দিতে পারবেন, গোল্ডটা বিক্রি করে ক্যাশ টাকা করে নিতে পারবেন। তো আসলে প্রবাসে থাকা অবস্থায় এই ছিল একটা পরামর্শ, যাতে করে আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে অবশ্যই খুব অল্প সময়ে হয়তো আশা করা যায় মানে নিজের একটা অ্যামাউন্ট তৈরি করতে পারবেন এবং প্রবাস থেকে দেশে গিয়ে অন্তত সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আরেকবার নতুন কোনো ভিডিওতে।